বাংলাদেশে 11 জন শীর্ষ ধনী মানুষ আছে এই 11 জন শীর্ষ ধনী মানুষের কাছে সম্পদ কি পরিমাণ এই 11 জনের কাছে সম্পদ আছে 116900 কোটি টাকা মাননীয় স্পিকার মূলত এই বিলটি নিয়ে আসছেন এরশাদ সাহেব আমাদের প্রয়াত রাষ্ট্রপতি যেটা 1982 সালে যাকাত ফান্ড করেছিলেন সেটিকে আজকের এই বিলে নতুন করে বিল আকারে উপস্থাপন করা হয়েছে মাননীয় স্পিকার এই যে যাকাত আইন এবং যাকাত ফান্ড সরকারি রয়েছে এটির কিন্তু তেমন প্রচার প্রচারণা নাই মানুষ কিন্তু এটি জানেনও না এবং যেভাবে এটিতে যাকাত আসার কথা সরকারি এই যাকাত ফান্ডে সেইভাবে কিন্তু আসে না মাননীয় স্পিকার কিন্তু এই যাকাতের মূল দর্শনটাই হচ্ছে যাতে সম্পদ শুধুমাত্র ধনীর মধ্যে আবর্তিত না হয় এবং এই যাকাতটাকে বলা হয় এটা ধনীদের সম্পদে বঞ্চিতদের অধিকার কিন্তু এটি আমাদের দেশে মানুষের মধ্যে এটির তেমন প্রচার নাই মানুষও এই যাকাত ফান্ডে এই যাকাতটা সঠিকভাবে দেন না একটা হিসাব যদি মাননীয় স্পিকার দিয়ে আপনাকে 2021 সাল সেখানে একটা তথ্য আছে যে বাংলাদেশে 11 জন শীর্ষ ধনী মানুষ আছে এই 11 জন শীর্ষ ধনী মানুষের কাছে সম্পদ কি পরিমাণ এই 11 জনের কাছে সম্পদ আছে 116900 কোটি টাকা এখন যদি মাননীয় স্পিকার এক মিনিট 0% হারে যাকাত আদায় করে তাহলে যাকাত আদায় হবে 2,922,50,00,000 টাকা এই টাকা আদায় করা সরকারের দায়িত্ব আদায়কৃত এই টাকা রাষ্ট্রের বা সরকারের কোষাগারে জমা হবে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে এটা অবমিদের মধ্যে বণ্টন করতে হবে এই টাকাটা যদি এই ধনী মানুষদের কাছ থেকে আদায় করা যায় তাহলে এই আদায়কৃত টাকা থেকে প্রতিজনকে 1,00,000 করে ভাগ করে দিলে 2,92,250 জনকে এই টাকাটা দেয়া যাবে মানুষ আর যদি 50,000 টাকা করে দেওয়া যায় তাহলে এর চেয়ে দ্বিগুণ দেওয়া যাবে তো কাজে এই যাকাত ফান্ডরা বা এই যাকাত তহবিলটাকে মানুষের কাছে আরো প্রচার করার দরকার বেশি করে এবং এই আইনে যে বিষয়গুলো মাননীয় মন্ত্রী এক মিনিট শেষ করুন নতুন কোনো বিষয় তিনি নিয়ে আসেন নাই 1982 সালের যে অর্ডিন্যান্সটা ছিল সেই অর্ডিন্যান্সটাকেই মূলত তিনি বিল আকারে নিয়ে আসছেন তো আমার মনে হয় এটি মানুষকে আরো জানানো দরকার বোঝানো দরকার এবং মানুষ যদি এটিতে এবং সরকারেরও আরো উদ্যোগের দরকার যারা বাংলাদেশে মাননীয় স্পিকার আয়কর দেন এই আয়করদাতারা তো যাকাতে অবশ্যই তাদের উপরে যাকাত ফরজ এবং ইসলামের দৃষ্টিতে তো যাকাত ফরজ এবং যারা আয়কর দিচ্ছেন তারাও এই যাকাত তাদের উপরে ফরজ আছে তাদের কাছ থেকে এই যাকাতটা আদায় করতে পারলে রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রের কল্যাণে মানুষের কল্যাণে এই টাকাটা ব্যবহার করা যাবে যে কারণে এই আইনটি আরো প্রচার হওয়া দরকার যে কারণে আমি জনমত যাচাই বাছাইয়ের প্রস্তাব দিয়েছি ধন্যবাদ মাননীয় স্পিকার